রাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে তীর্থব্রত এবং সৌভাগ্য দর্পণের তরফ থেকে নতুন বছরের সকল দর্শককে অনেক অনেক অভিনন্দন এবং বড়দের জানাই প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে 1431-এর আজকের প্রথম পর্ব শুরু করছি। দেখুন, এই নতুন বছরে ছোট বড় সকলের প্রচন্ড আনন্দে এবং ভালোভাবে কাটুক এবং সকলে শারীরিকভাবে ও মানসিকভাবে শান্তিতে ও আনন্দে থাকুন, নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে দিন। অকারণে শুধুমাত্র দেশ হিংসা বিদ্বেষ এগুলোকে বাড়িয়ে জীবনের যে মূল্যবান সময়, জীবনের যে মূল্যবান দিনগুলো, সেগুলোকে নষ্ট করবেন না। এবং জীবনে চলার পথে অবশ্যই ওঠা পড়া, জয় পরাজয় এগুলো চলতেই থাকবে এবং তার সঙ্গে আপনি জীবনে যত এগিয়ে যাবেন, সে এগিয়ে যাওয়ার পথে এগিয়ে যেতে যেতে দেখবেন আপনার অপোজিশন বা প্রতিপক্ষ যারা রয়েছে বা প্রতিযোগী, আপনার জীবন পথে যে প্রতিযোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক রকমের টেনে ধরার চেষ্টা থাকবেই, কিন্তু সেই দিকে না তাকিয়ে নিজের দিকে ফোকাস করে এগিয়ে যেতে হবে। এবং একটা বিষয় মনে রাখতে হবে, আপনার যোগ্যতা যতটা বেশি ততই দেখবেন যত আপনি অগ্রসর হতে থাকবেন সেদিক থেকে পিছন থেকে টান কিন্তু থাকবেই। সেই কথা না ভেবে আপনাকে নিজের কাজের দিকে ফোকাস করে অবশ্যই নির্দিষ্ট এই নতুন বছরে নতুন শপথ নিয়ে প্রপার প্ল্যানিং করে সেই ওয়ে অফ ডেস্টিনেশন, যেটা সৌভাগ্য দর্পণ আপনাদেরকে সবসময় বলে আসে, সেই নির্দিষ্ট গন্তব্য পথে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে একটা ফোকাস তৈরি করতে হবে এবং প্রপারলি সেখান থেকে এগিয়ে যেতে হবে। এবং তার জন্য অবশ্যই নিজেকে আরো অ্যানালিসিস করার দরকার থাকে এবং তার জন্য একটা প্রপার প্ল্যানিং এর দরকার থাকে। এবং সেই প্ল্যানিংটা যখন প্রপার ওয়েতে এক্সিকিউশন হবে, প্রপার ওয়েতে আপনি যখনই সেই সুনির্দিষ্ট পথে এগিয়ে যেতে পারবেন, তখনই কিন্তু সেখান থেকে আপনি এগিয়ে যাবেন। এবং তার জন্য একটা প্রপার প্ল্যানিং এবং সেই প্রপার প্ল্যানিংটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার একটা প্রপার এক্সিকিউশন প্রসিডিওর, এবং সেই এক্সিকিউশন প্রসিডিওরটাকে যখন আপনি শিক্ষামত করে এক্সিকিউট করতে পারবেন তখনই দেখবেন কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। এবং তখন দেখবেন আপনার অপোজিশন বা যে কম্পিটিটাররা থাকবে তাদের কাছে একটাই কথাই সবসময় মনে রাখবেন, তাদের কাছে, ভাই তোমার হিংসা আমার জয়, আর অসতে সবসময় পরাজয় এবং সতের নেই কোনো ভয়। তো আজকে আপনাদের কাছে নতুন বছরে নতুন আঙ্গিকে সৌভাগ্য দর্পণে আজকে বিশেষ যে পর্ব, সেই পর্বে আপনাদেরকে জানাবো যে অর্থ, দেখুন নতুন বছরে আমরা যাই করি না কেন, তার একটা প্রপার প্ল্যানিং এর জন্য তার একটা অর্থনৈতিক ভাবে সংকুলনের প্রচন্ড পরিমাণে দরকার থাকে। তার কারণ আপনি যে প্ল্যানিং ই করুন না কেন, সে প্ল্যানিং এর প্রপার এক্সিকিউশন বা তার প্রপার এগিয়ে যাওয়ার যে প্রপার এক্সিকিউশনের ক্ষেত্রে বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় যেটা বিশেষভাবে বর্তমান যে ম্যাটেরিয়ালিস্টিক জগৎ তাতে কিন্তু অবশ্যই এই বস্তুগত জগতে কিন্তু অর্থই কিন্তু শেষ কথা। সুতরাং অর্থের দিক থেকে, এই অর্থের প্রাচুর্যতার দিক থেকে বা অর্থের দিক থেকে যখনই আপনার ক্ষেত্রে টান তৈরি হয় তখনই দেখবেন বিভিন্ন ধরনের স্থবিরতা, ডিপ্রেশন, কিছু কিছু ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অবস্থা এবং দেখবেন আপনার সম্পর্কগুলোর মধ্যেও কি রকম একটা টানাপোড়েন তৈরি হয়ে গেছে, ডেট বাড়ছে অর্থাৎ লোনের পরিমাণও বাড়ছে। তো এই যে জিনিসটা, এটার জন্য অর্থের সংকুলন আমার ক্ষেত্রে হওয়া খুব প্রয়োজনীয়। এবং এই অর্থের সংকুলন, এবং একটা কথা আমরা আমাদের বাস্তবিক জগতে দেখি বা আমাদের প্রচলিত কথা যে টাকা কি আর গাছে ফলে, সত্যি তো তাই, যে টাকা কিন্তু গাছে ফলে না, কিন্তু টাকা, এই যে অর্থ, তা কিন্তু আপনার বাস্তুতে এবং আপনার হরোস্কোপের মধ্যেই রয়েছে। সেই অর্থটাকে কোন সোর্স অব জায়গা থেকে আপনার অর্থের ক্রিয়েশন হতে পারে সেই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। সেই ক্রিয়েশনের জায়গাটাকে, সেই উৎসটাকে যদি সঠিকভাবে বোঝা যায় এবং সেই জায়গাটাকে যখনই সঠিকভাবে বুঝে সঠিক পদক্ষেপ নিতে পারবেন, তাহলেই দেখবেন আপনার ক্ষেত্রে জীবনে এই যে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, সেই সমস্যা বেরিয়ে আসতে পারবেন। বা অর্থের আয় তো অনেকের ক্ষেত্রে হচ্ছে কিন্তু সে তার অর্থের প্রপার সেভিংস করে উঠতে পারছে না, অর্থাৎ অর্থকে ধরে রাখতে পারে না, অর্থ স্থায়ী হচ্ছে না। আবার দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন ইনকাম আসছে কিন্তু সেই ইনকামটাকে সে জেনারেট করে প্রপারলি তাকে নিজের কাছে কুক্ষিগত করতে পারছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন উদয়স্থ পরিশ্রম করে ফেলছে কিন্তু সে পরিশ্রম করলেও সে প্রপার আর্ন কিন্তু সেই জায়গা করে উঠতে পারছে না। আবার এটাও অনেকের ক্ষেত্রে দেখবেন যে তার কাছে অনেক এক্সিকিউশন প্রসিডিওর রয়েছে কিন্তু
সঠিক সময়, সঠিক প্রপার প্ল্যানিং বা প্রপার এক্সিকিউশনের যে কোন জায়গা থেকে এক্সিকিউট করলে বা কি পদ্ধতিতে এক্সিকিউশন করলে সেখান থেকে অর্থনৈতিক দিক থেকে সফল হওয়া যায়, সেই জায়গায় প্রপার প্ল্যানিংটাই আসে। এবং আমি যে এই যে অবজারভেশন গুলো বলছি, এই অবজারভেশন গুলো প্রত্যেকটাই কিন্তু আমার চেম্বার প্র্যাকটিস লাইফে আমি যা দেখছি, এবং বিভিন্ন চার্ট ওরিয়েন্টেড তাদের যে প্রবলেম, সেই প্রবলেম গুলো তুমি একত্রিত করে সেটাকে একটা অ্যানালিসিস করে সেই জায়গা থেকে বলার চেষ্টা করছি। দেখুন, আমরা মোটামুটি ভাবে জানি, আমরা ঈশ্বরের কথা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে তার কথা অনুযায়ী যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে, অর্থাৎ সবকিছু এই ভাণ্ডের মধ্যে রয়েছে। এবং আমরা যে সমস্ত কিছু পার্থিব এবং অপার্থিব সবকিছুই কিন্তু মোটামুটি ভাবে পাঁচটি তত্ত্বের মধ্যে জুড়ে রয়েছে। কি কি? অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং তার সঙ্গে আকাশ তত্ত্ব। এবার যাদের ক্ষেত্রে এখন অর্থ স্থায়ী হচ্ছে না, ডেফিনেটলি আপনার বাড়ির পৃথিবীতত্ত্বের কোনো না কোনো জায়গায় সমস্যা রয়েছে, আপনার পৃথিবীতত্ত্বের কোনো সমস্যা রয়েছে। ইনকাম হচ্ছে কিন্তু সেটাকে ধরে রাখতে পারছেন না, জলের মতো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ জলতত্ত্বের এখানে সমস্যা রয়েছে। ইনকাম তৈরি, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু তাকে সঠিকভাবে তার প্রসিডিংটা হচ্ছে না, এইরকম যে সমস্যা সেটা হচ্ছে বায়ুতত্ত্বের সমস্যা। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে উপযুক্ত ভাবে নিজে প্রপার প্ল্যানিং বা এক্সিকিউশন করে উঠতে পারছেন না, এবং কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম করেও তার সফল হওয়ার ক্ষেত্রে বায়ুতত্ত্বের যেমন প্রভাব থাকে তার সঙ্গে সঙ্গে আকাশ তত্ত্বেরও কিন্তু একটা যোগ থাকে। এবং এই যে প্রপার পরিশ্রম করে যে পাচ্ছি না তাকে বায়ুতত্ত্ব এবং আকাশ তত্ত্ব। এরপরে আসবো যে লাস্ট পয়েন্টটা বলেছিলাম যে আমাদের ক্ষেত্রে যে উপযুক্ত প্রপার প্ল্যানিং করে যে এক্সিকিউশন, যে প্রপার প্ল্যানিং করে যে এক্সিকিউশন সেটার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় আকাশ তত্ত্বে। মোটামুটি আমাদের জীবনে এই তত্ত্বের যদি এই যে জায়গাটাকে আমরা যদি সঠিকভাবে পরিচালিত ভাবে সেটাকে বুঝতে পারি তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের এই অর্থের জায়গাটা কিন্তু সমাধান হতে পারে। দেখুন, আমাদের জীবনে এই যে প্রত্যেকটা তত্ত্বের কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে, এবং এই প্রত্যেকটা তত্ত্বই আমাদের জীবনে যথেষ্ট কোনো প্রভাব ফেলে। যেমন আমাদের বাস্তুর মোটামুটি ভাবে আমরা জানি আটটা দিক, সাউথ টু সাউথ ইস্ট এই যে অংশটা, এই প্রপার অংশটাই হচ্ছে অগ্নিতত্ত্ব। এবং আমাদের যে জন্মছকটাকে যদি এখানে আমরা এক্সিকিউশন করতে থাকি তাতে অগ্নিতত্ত্বের মধ্যে কোন কোন রাশিগুলি পড়তে পারে? মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। অর্থাৎ আমাদের যে ধনস্থান, সেই ধনস্থানের সঙ্গে অগ্নিতত্ত্বের যোগ রয়েছে, জলতত্ত্বের যোগ রয়েছে, নাকি বায়ুতত্ত্বের যোগ রয়েছে, নাকি আকাশতত্ত্বের যোগ রয়েছে, নাকি পৃথিবীতত্ত্বের যোগ রয়েছে, এই জায়গাটাকে আমাদের অনুধাবন করতে হবে। এবং তার সঙ্গে প্রপারলি এই যে তিনখানা যে রাশি অগ্নিরাশি, এই তিনটে অগ্নিরাশি যাদের ক্ষেত্রে এই তিনটে অগ্নিরাশি সম্মিলন ঘটবে তার মানে সেক্ষেত্রে অগ্নিতত্ত্ব থেকে তাদের অর্থ আয়ের জায়গাটা রয়েছে। এবং এই যে প্রবলেম যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আপনার সাউথ টু সাউথ ইস্ট, যাদের ক্ষেত্রে অগ্নিতত্ত্বের জায়গা থেকে ইনকাম তৈরি হওয়ার এক্সিকিউশন রয়েছে, কিন্তু তাদের ইনকামের জায়গায় এইরকম ধরনের যে প্রবলেম তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে এই অগ্নিতত্ত্বের জায়গাটাকে বুঝতে হবে, তাদের আয়ের জায়গাটি অগ্নিতত্ত্ব। ঠিক একই রকম ভাবে আপনার ইনকামের সঙ্গে যদি জলতত্ত্ব যোগ হয়ে যায় এবং আপনার হরোস্কোপের সঙ্গে যদি কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি সম্মিলন ঘটে তাহলে সে কিন্তু আপনার জলতত্ত্বের জায়গাটিতে আপনার আয় হতে পারে। আমরা আলোচনা এগিয়ে যাবো আমাদের প্রথম বন্ধুকে নিয়ে, 1431-এর প্রথম বন্ধু, প্রথম কলারকে নিয়ে আমরা আমাদের আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? সায়নী সাহা। সায়নী সাহা, ডেট অফ বার্থটা বলবেন? 1999। প্রপার্টি ডেটটা বলবেন? প্রথমে তারিখ ভালো করে শুনুন, প্রথমে তারিখ, তারপর মাস, তারপরে সাল। 20 তারিখ জানুয়ারি, 20 তারিখ জানুয়ারি 1999। জন্ম সময়? সকাল 7:10।
জন্মস্থান? আপনি এখন কোথা থেকে কথা বলছেন? আপনি এখন কোথা থেকে কথা বলছেন? আমি সত্যি থেকে কথা বলছি। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? কেমন লাগছে? ভালো লাগছে। নতুন বছরে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, মেয়ের জন্ম তারিখ এখানে পাওয়া যাচ্ছে 2 তারিখ, 20 তারিখ। মেয়ে খুব ইমোশনাল এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো ডিসিশন যখন নেয় সেটা ক্ষেত্রে খুব ইমোশনালি নেয় এবং এই ইমোশনালি অ্যাটাচমেন্ট হওয়ার কারণে অনেক ক্ষেত্রে জীবনে বিবিধ সমস্যা কিন্তু পড়তে হয়। এবং লগ্ন পাওয়া গেছে এখানে মকর লগ্ন এবং চন্দ্র পাওয়া গেছে এখানে মকর রাশি কুম্ভ রাশিতে, অর্থাৎ বর্তমানে একটা শনির সাড়ে সাথী প্রভাব কিন্তু চলছে। 1999 সালে জন্ম, মানে মানে মোটামুটি বলা যায় 25 বছর বয়স। লগ্ন পাওয়া গেছে শ্রবণা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে এখানে ধনিষ্ঠা নক্ষত্রে। মেয়ে মিউজিক শুনতে খুব পছন্দ করে, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডিসিশন নেয়, কনফিডেন্স লেভেল রয়েছে, কিন্তু প্রথম যে কোনো কাজে প্রথম দিকে কনফিডেন্স লেভেলের ক্ষেত্রে যথেষ্ট কমে যায়, কিন্তু তার পরবর্তী সময়ে যত সময় এগোয় আস্তে আস্তে করে কনফিডেন্স লেভেলটা ক্রিয়েট করে। রবি এখানে কেতু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং শুক্র দ্বারাও যুক্ত অবস্থায় বসে রয়েছে লগ্নে, অর্থাৎ লগ্নে এখানে একটা গ্রহণ দোষ তৈরি করেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে মঙ্গল এখানে অবস্থান করছে দশম ভাবে। মেয়ে কিন্তু অনেকটা কেরিয়ার ওরিয়েন্টেড এবং একটা পার্টিকুলার ফোকাস নিয়ে কাজ করতে পছন্দ করে। লগ্নপতি এখানে নিচস্থ অবস্থায় এবং মঙ্গল দ্বারা দৃষ্ট, অর্থাৎ পীড়িত হয়ে বসে রয়েছে, অর্থাৎ এখানে লগ্ন একটু ডিস্টার্বিং। এবং অষ্টমপতি এখানে লগ্নে বসে রয়েছে, অষ্টমপতি রবি যখন লগ্নে অবস্থান করে সবসময় যথেষ্ট আত্মকেন্দ্রিক, সহজে কিন্তু চট করে মাথা নোয়াবে না, কিন্তু জীবনে অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু ওকে পাস আউট করতে হয় এবং যে কোনো ধরনের সমস্যা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব বেশি সমস্যা এবং একটা যে কোনো এক্সিকিউশনই করুক না কেন সহজে সফলতা পায় না এবং কঠিন অধ্যাবসায় অনেক পরিমাণ চেষ্টা করে কিন্তু প্রপার রেজাল্ট আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ওকে ফেস করতে হয়। এবং এডুকেশন লাইফেও যতটা পরিশ্রম করেছে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসেনি। লগ্নের সপ্তম স্থানে এখানে রাহু অবস্থান করছে এবং লগ্ন এখানে কেতু দ্বারা যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং লগ্নপতি নিচস্থ এবং সপ্তমপতি দ্বিতীয়, এই যে জায়গাটা এটা অ্যাকচুয়ালি বৈবাহিক জায়গাটা কিন্তু একটা প্রবলেম কিন্তু তৈরি করেছে, বিশেষ করে বৈবাহিক জায়গা। অবশ্যই একথা বলবো যে যৌতুক বিচার না করে কখনোই কিন্তু বিবাহ দেবেন না, বৈবাহিক ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম কিন্তু রয়েছে। দেখুন এখানে আপনি বলার আগেই অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করে বলেছিলাম যে মেয়ে যথেষ্ট কেরিয়ার ওরিয়েন্টেড এবং মেয়ে এই মুহূর্তে বিবাহ করতে কি চাইছে? কিন্তু কাজের জন্য চেষ্টা করবে, কাজের জন্য চেষ্টা করবে, চেষ্টা করছে, তাহলে ফোকাসটা নেই কি করে বলছেন? কাজের চেষ্টা করছে কিন্তু কাজের রেজাল্ট আসছে না, কাজের রেজাল্ট আসছে না মানে তার মানে ফোকাস নেই, এরকম নয়। ফোকাস কাকে বলে? আপনি একটা কাজের জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন, এটা তো ফোকাস। কাজটা যখন পেয়ে যাবে দ্যাট ইজ এ সাকসেস, তার মানে এখানে সাকসেসের ক্ষেত্রে প্রবলেম। চাকরি অবশ্যই রয়েছে কিন্তু আমি যে জায়গাটা বললাম যে লগ্ন এখানে যথেষ্ট পীড়িত হয়ে বসে রয়েছে, সেই জায়গাটাকে একটু রেক্টিফিকেশনের দরকার রয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই বলবো শনি সাড়ে সাথী পিরিয়ডে পেরিয়ে যাওয়ার পরে যদি চেষ্টা করেন সেক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে ভালো এবং অবশ্যই বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু অবশ্যই থাকবে এবং সেটাকে না দেখে বিবাহ কিন্তু দেবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেপারেশন পর্যন্ত যেতে পারে। এবং বিবাহের ক্ষেত্রে আইডিয়াল টাইম 2029 সাল, সেই সময়টা বিবাহের জন্য যথেষ্ট শুভ। এবং বিশেষভাবে বলবো এই জন্মচক্রের ক্ষেত্রে
বিশেষ করে সাড়ে সাথে পিরিয়ডটা একটু স্ট্রাগল পিরিয়ড, তারপরের পিরিয়ডটা কিন্তু অনেকটা ভালো হওয়ার জায়গা রয়েছে। কিন্তু এই পার্টিকুলারলি যে জায়গাটা বললাম, দারিদ্র দোষ যুক্ত হয়ে রয়েছে এবং তার সঙ্গে কেতু রবিযুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ একটা গ্রহণ দোষ তৈরি করে রয়েছে, এবং লগ্ন নিচস্থ, এই তিনটে জায়গাকে একটু যদি রেক্টিফিকেশন করা যায় তাহলে ওর কনফিডেন্স লেভেলটাকে প্রপারলি বাড়বে এবং যে কাজে যে চেষ্টা করছে সেটাও কিন্তু প্রপার জায়গা থেকে এক্সিকিউশন হবে। এবং বাইরে থেকে যদি বাইরে চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর ইনকামের জায়গাও যেমন স্টেবল হবে এবং তার সঙ্গে সঙ্গে কাজের জায়গাও কিন্তু উন্নতি করতে পারবে। আপনি কি এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? আমি আপনি যখন এখন বললেন আমার এগুলো করা উচিত, মানে না করলে তো জায়গাটা তো ইয়ে হয়ে যাবে না খারাপ। কোনোরকম কোন কবজ বা কোনোরকম কোন মাদুরি কিছু পরে নেই? এই জায়গাগুলোকে প্র্যাকটিক্যালি এই জায়গাটাকে রেক্টিফাই করুন, কিছু প্রতিকার করা আছে, এটা ওর জন্মছক বলছে। ও আচ্ছা, এটাও জন্মছক এবং দশা অন্তদশা পিরিয়ড বলছে ওর প্রতিকার কিছু করা আছে, কিন্তু সেই প্রতিকার প্রপারলি এক্সিকিউট করছে না, সেই কারণের জন্য আপনি ফোন করেছেন এবং জানতে চাইছেন। এটাই হচ্ছে মূল জায়গা, যে জায়গাটাকে বললাম এই জায়গাটাকে প্রপারলি এক্সিকিউট করুন এবং এই সাড়ে সাথে পিরিয়ডটাকে একটু দেখে শুনে চলতে বলবেন। কোন রকমের চামড়া দ্রব্য কারোর থেকে গিফট নেবেন না, এই জায়গাটাকে মেনে চলুন আর যে জায়গাটা পয়েন্ট আউট করলাম সেইটাকে মেনে চলুন এবং সেই জায়গাটা খেয়াল রাখুন, দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবে। দেখুন, একটা জন্মছকে যদি প্রপারলি এক্সিকিউশন করে দেখতে পারা যায় তার কোথা থেকে কি প্রবলেম সেটা যেমন বলা যায়, ঠিক একই রকম ভাবে সেখান থেকে তার প্রতিকার হয়েছে না হয়নি বা কি ধরনের প্রতিকার করা হয়েছে সেটাও কিন্তু বলা যায়। তার জন্য আপনাকে কোন একটা পার্টিকুলার ছককে দেখলে তার ওয়ে আউট বলে দিতে পারা যায়, এবং সবসময় যে কোনো জন্মছকে যদি সঠিক বিচার বিশ্লেষণ করা যায় তার আইডেন্টিক্যাল জায়গাটা বোঝা যায়। যেগুলো বললেন ফোকাস, ফোকাস বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, আমাদের যে চেষ্টা সেটাই তো আমাদের ফোকাস, এবং সেটা যখন এক্সিকিউট লেভেলে এগিয়ে যায় তখনই আমাদের সাকসেস, এবং সেই সাকসেসের জন্যই তো আপনাদের কাছে এসে পৌঁছানো যায়, আপনারা যাতে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন, এবং সেই জন্যই তো আজকের এই অনুষ্ঠান যে অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি। এরপর আমরা আসবো যদি একই রকম ভাবে আমাদের যে ইনকামের স্টেবিলিটির জায়গাটা বা অর্থের যে জায়গাটা সেই জায়গাটার ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে আমাদের নর্থ টু নর্থ ইস্ট এই এরিয়াটা হচ্ছে জলদত্ত, এই জলদত্তের সঙ্গে যদি আপনার কোন ধনস্থান যুক্ত হয়ে যায় এবং সেটা যদি কর্কট বৃষ্টিক মীন রাশি হয়ে যায় এবং সেইখানে দেখে যদি ইনকাম জেনারেশনের ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাকে জলদত্তের সমস্যা রয়েছে এবং সেই জলদত্তের প্রতিকারে আপনার প্রয়োজন রয়েছে। ঠিক একই রকম ভাবে নর্থ টু নর্থ ওয়েস্ট এই এরিয়াটা যদি আপনার ধনস্থানের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বায়ুতত্ত্বের সমস্যা রয়েছে, অর্থাৎ এখানে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি সংযোগ। আবার একটা হরস্কোপের সঙ্গে যখন বাস্তু যে সম্মিলন এটাকে যখন একসঙ্গে হবে তবেই কিন্তু সেখান থেকে তার প্রপার এক্সিকিউশন, তবেই সেখান থেকে বেরিয়ে আসার জায়গা কিন্তু আপনি ওয়ে আউট হিসেবে পাবেন। ঠিক একই রকম ভাবে সাউথ টু সাউথ ওয়েস্ট এই জায়গাটাকে বলা হয় পৃথ্বীতত্ত্ব, এবং বৃষ, কন্যা এবং মকর এই তিনটে রাশি হচ্ছে পৃথ্বী রাশি, অর্থাৎ এই এরিয়াটাতে যদি কোন রকম ডিস্টার্ব থাকে এবং সেখানে যদি আপনার ধনস্থান যদি এই তিনটে রাশির সঙ্গে সংযুক্ত হয়ে যায় তাহলে আপনার কিন্তু ইনকাম স্টেবিলিটি, ইনকাম ক্রিয়েশন, কাজ করে অর্থ না পাওয়া এই জায়গাগুলোকে তৈরি করে। এই যে জায়গাটা দেখুন ব্যাপারটা খুব সহজ, কিন্তু সেটাকে যদি বুঝতে না পারেন তাহলে আর একবার ফেসবুক ইউটিউবে ভালো করে চেক করে নিন যে জলদত্তের সঙ্গে বিভিন্ন তত্ত্বগুলোর সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি এক্সিকিউশন কোথায় হয়। দেখুন আমাদের যে আজকাল কোনো ফোন নেব না, আজকে আরো একটু বিষয়ে কিছু বলা রয়েছে। দেখুন আমাদের যে বাস্তু অর্থাৎ যে চার দেওয়াল এবং তার সঙ্গে গেট, এই জায়গাটা হচ্ছে আমাদের আকাশতত্ত্ব, অর্থাৎ আমাদের গেটের জায়গায় যদি কোনো ডিস্টার্বেন্সেস থাকে এবং তার সঙ্গে যে আমাদের যে গৃহ সেই গৃহের যে চারপাশ সেই চারপাশে যদি কোনো সমস্যা থাকে সেটা যদি প্রপার ওয়েতে না থাকে তাহলে কিন্তু আমাদের ইনকাম জেনারেট হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, এবং সেটা যদি সঠিক থাকে তাহলে আপনার ইনকাম জেনারেশনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে কোথায়, ইনকাম তো জেনারেট করছে তাকে স্টেবল করতে পারছেন না, ধরে রাখতে পারছেন না, আর যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা তাদের মধ্যে আকাশ সাথে প্রবলেম রয়েছে, অর্থাৎ বাস্তুর এই জায়গাটাকে তাদেরকে খেয়াল করতে হবে। যাদের ক্ষেত্রে দেখবেন জন্মরাশির মধ্যে
বিশেষ করে ধনস্থানে কোনোভাবে কোন পীড়িত গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে, বা পীড়িত গ্রহগুলো বা আমাদের যে ম্যালফিক গ্রহগুলো রয়েছে, ন্যাচুরাল যে ম্যালফিক গ্রহ, বা কোনোভাবে রবি মঙ্গল শনি রবি যদি সংযোগ ঘটে যায়, তাহলে দেখবেন আপনার এখানে কিন্তু, এবং সেখানে যদি অগ্নি রাশির মধ্যে হয়, তাহলে কিন্তু আপনার এখানে অগ্নিদত্তের প্রভাবটা বেড়ে যায়। এর ফলে হয় কি, জলদত্তের জায়গাটা এখানে শুকিয়ে যায়, অর্থাৎ অগ্নি জল যখন আগুন বেড়ে যাবে তখন কি হয়ে যাবে, সেখান থেকে সে এক্সিকিউশনটা পুরো তৈরি করে উঠতে পারবেন না, ফলে কি হবে, ডেপথ বাড়বে অর্থাৎ লোন বাড়বে। কিংবা চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, এই চন্দ্র যদি কোনোভাবে নিচস্ত হয়ে যায়, বা রাহু দ্বারা কেতু দ্বারা পীড়িত হয়ে যায়, বা শনি দ্বারা পুনর্ফুজক তৈরি করে, তাহলে কিন্তু এই জায়গাটা প্রবলেম তৈরি হয়ে গেল, অর্থাৎ জলদত্তের একটা সমস্যা তৈরি হয়ে গেল। যাদের ক্ষেত্রে হচ্ছে অগ্নিদত্তের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তাদের বিহেভটা কখনো জলদত্তের মতো করবেন না, মানে খুব ছোট ছোট বিষয়ে ইমোশনালি অ্যাটাচ রিয়াকশন করবেন না, একটু নিজেকে স্টেবল করার চেষ্টা করবেন, যে কোনো বিষয়ে একটু ধরে বুঝে তারপর ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটা যে জলদত্তের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে অগ্নিদত্ত কিন্তু এক্সিকিউশন লেভেলটা যে জলদত্তের মতো হয়ে যায়, তাদের কিন্তু সেই ইম্প্রোভাইজেশনের জায়গাটাকে প্রবলেম হয়ে যাবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। এবং সেই জন্য অবশ্যই সাউথ টু সাউথ ওয়েস্ট এই জায়গাটাতে অবশ্যই কোনো জলজ কোনো কিছু বস্তু রাখবেন না, এই জায়গাটাকে কোনো লাল রঙের দ্রব্য রাখুন বা লাল রং করুন। জলদত্ত যাদের ক্ষেত্রে রয়েছে তাদের এই এরিয়াটাতে কোনো লাল রঙের কোনো দ্রব্য রাখবেন না, সেই জায়গাতে একটা ওয়াটারি পট রাখুন, এবং সেই ওয়াটারি পট রাখছেন জলে ভর্তি করে রাখুন। দেখবেন আপনার যে অর্থের যে জায়গাটা, সেই জায়গাটা অবশ্যই ক্রিয়েশন হবে। এবং যাদের জলদত্ত তারা কিন্তু কোনোভাবে অগ্নিদত্তের মতো কোনো ডিসিশন নেবেন না, অর্থাৎ চটজলদি ডিসিশন এক্ষুনি কাজটা করে ফেলতে হবে এরকম নয়, কোনো ইমোশনালি অ্যাটাচমেন্ট যথেষ্ট ভাবুন, ভেবে চিন্তে বুঝে ডিসিশন নিন, একটু খোঁজ খবর করে ডিসিশন নিন, তাহলে দেখবেন আপনাদের এই জায়গাটা থেকে আপনারা বেরোতে পারছেন এবং আপনার অর্থের যে ক্রিয়েশনটা সেটাও কিন্তু তৈরি হচ্ছে। এরপর যে চলে আসবো, এবং এই জায়গাটা কোনো লাল রঙের বস্তু কিন্তু রাখা যাবে না। ঠিক একই রকম ভাবে সাউথ টু সাউথ ওয়েস্ট এই জায়গাটাকে অবশ্যই প্রপারলি, এই জায়গাটাতে কোনো মাটির যে রং হয় ধূসর রঙের সেরকম কোনো বস্তু রাখুন, ভারী দ্রব্য রাখুন এবং পরিষ্কার রাখার চেষ্টা করুন, এবং ওয়েস্ট সাইডকে সবসময় পরিষ্কার রাখুন। তাহলে দেখবেন আপনার যে অর্থের জায়গাটা, সে অর্থের জায়গাটা অবশ্যই ক্রিয়েশন হবে। তার কারণ পৃথ্বীতত্ত্ব, এই যে পৃথ্বীতত্ত্বের জায়গাটাকে যদি আপনি এক্সিকিউট করতে পারেন এবং সেটা যদি আপনার অবশ্যই ধনস্থানের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি কোনোভাবে যে ডাইলুটেড হয়ে গেছে বলে আপনার প্রবলেমটা তৈরি হচ্ছে, এই ওয়েটা ফলো করুন, দেখুন এখান থেকে অবশ্যই এক্সিকিউশন হবে। দেখুন আমাদের হরস্কোপেই রয়েছে কিন্তু অর্থের জায়গা, এবং বাস্তু রয়েছে কিন্তু সেই অর্থের এক্সিকিউশনের জায়গা থেকে বেরিয়ে আসার জায়গা। পূর্ব দিক থেকে কাদের অর্থ তৈরি হতে পারে, যারা মান সম্মান বিশেষ ফেম থাকে তাদের অর্থ আয় হয়, সেটা পূর্ব দিক থেকে অর্থ আয় হবে। যারা ভাগ্য থেকে কোন রকম ভাবে অর্থ আয় করছে, অর্থাৎ তাদের যে ফেট থেকে যাদের চলছে, তাদের ক্ষেত্রে অবশ্যই উত্তর দিক থেকে অর্থ আয় জায়গা থাকছে। যারা প্রপার্টি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট নিজের কাজ কর্মের মাধ্যমে উন্নতি হচ্ছে, তাদের অবশ্যই দক্ষিণের দিক থেকে তাদের অর্থের আয় হয়। এবং আপনি যদি ঘড়ি না দেখে আপনার নিজের কর্মকে যদি নিজে থাকেন, নিজের কাজের দিকে ফোকাস করে যেতে পারেন, তাহলে দেখবেন আপনার যে অর্থ পশ্চিম দিক থেকে সেই অর্থের ক্রিয়েশন হবে। এবং যে কোনো ধরনের পশ্চিম দিককে সবসময় নিজেকে পাওয়ারফুল করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার যে অর্থের ক্রিয়েশন এবং অর্থের যে টান, সেই টানাপোড়েন কখনো হবে না, এবং আপনার যে অর্থের যে সংকুলনের সমস্যা, সেই সংকুলনের সমস্যা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখুন বাস্তুর সঙ্গে যখন এই হরোস্কোপ, এই দুটো যখন সম্মিলন ঘটবে, দুটোকে একসঙ্গে একটা জায়গায় আনা যাবে আন্ডার ওয়ান রুফ, তবেই কিন্তু আপনি সেখান থেকে তার সলিউশন কিন্তু পাবেন। আজকে নতুন বছরে সকলে খুব ভালো থাকবেন, এই যে রুলস অফ রেগুলেশন গুলোকে বলা হলো সেগুলো ফলো আপ করুন, সঠিক জায়গা নতুন বছরে সঠিক সিদ্ধান্ত নিন, জীবনে এগিয়ে চলুন, আর সমস্যাকে নিয়ে বাঁচবেন না, সমস্যাকে সমাধান করার উপযুক্ত স্থান নিন, এবং তার সঙ্গে সঙ্গে এমন নিজেকে বিচার বিশ্লেষণ করে সঠিক জায়গাকে নির্বাচন করুন, তাহলে দেখবেন জীবনে এগিয়ে যেতে পারবেন। আজকে সময় একদম পড়া নাচ্ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাই সকলে সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, এবং জীবনে আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন।